সেখানে সরকারক মই এটা অনুরোধ করব বিচারু নিজকে কোর্ট বুলি ভাবা বাদ দিব দিছু বেল নহব বুলি যদি মু গ্যারান্টি দিব পারে এই মানক মানে মই সেলুট করি যে প্রথমতে কিতাবখন পড়ি আহা তোমালকে কিতাবখন পড়ি পালে হে ইন্টারভিউ বিলাক দিবা সরাঞ্চলত বাল্য বিবাহৰ সংখ্যাটো বেছি নেকি প্রথম কথাটো আমি 18 বছৰৰ যদি তলত যদি কাৰোবাৰ বিয়া হয় সেইটো আমি সাপোর্ট নকৰো কিন্তু এটোও সাপোর্ট নকৰো যে চৰকাৰে ভয় খুৱাব ভয় খাই পেলাই কোনোবা ছোৱালী সুইচাইড কৰি যাব কোনোবাই মানে ঘৰ সংসাৰ ভাঙি যাব কাৰোবাৰ কাৰোবাৰ মানে বাচ্চাৰ পৰা বাপেকক লৈ যাব কাৰোবাৰ ঘৈণীয়েকৰ পৰা গিৰিয়েকক লৈ যাব সেইবোৰ আমি সাপোর্ট নকৰো 18 বছৰটো সাপোর্ট নকৰো 18 বছৰ কম হেৰি বিয়া সাপোর্ট নকৰো কিন্তু লগতে এটোও সাপোর্ট নকৰো কিন্তু জানি বুজি ক্ৰাইমটো কোনো নকৰে প্ৰথম কথাটো এইটো হ্যাঁ এতিয়া সবে বিয়ায়ে পাতিছে সোনকালে বিয়া পাতিছে মানিছোঁ ক্রাইম হয় সেটাও মানিছো শাস্তি দিব লাগে সেটাও মানিছো কিন্তু শাস্তিটো পক্সো মানে পক্সো শাস্তি দিব নালাগে কারণ 10 বছর জেল মোৰ এইটো এটা রিকুয়েস্ট বুলিয়ে ভাবক সরকারে কারণ পক্সো লগালেতো 10 বছর লাগি যাব লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট লাগি যাব সো মোৰ মতে এই মানে শাস্তিটো অলপ যাতে কম হোক কারণ তেওঁলোকৰ সংসার আছে সংসারখন চাই পালে যাতে শাস্তিটো কম হোক আৰু এটা কথা তাতকৈ দরকারি কথা হল সবে কৈ আছে সরকারে কৈ আছে শাস্তি দিম সরকারটো কৈ আছে তো সরকারে শাস্তি দিব কিন্তু সরকারটো জাজ নহয় সরকারে যে শাস্তি দিব সরকারে সেকশনটোহে লগাব বাট আফটার ডেট এভরিথিং উইল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট কোর্টে ডিসাইড করব সেখানে সরকারক মই এটা অনুরোধ করব বিচার নিজকে কোর্ট বুলি ভাবা বাদ দিব দিছু কারণ কোনো এটা সেকশনত লিখা নাই কত লিখা নাই কোনো সেকশনত লিখা নাই যে এইটো সেকশনত মানে ক্রাইম করিলে যে বেল নহব যদি কোনোবাই মোক দেখাব পারে ইমানখিনি যদি হিম্মত আছে যে এইটো মানে বেল নহব বুলি বেল নহব বুলি যদি মোক গ্যারেন্টি দিব পারে সেই মানুহক মানে মই সেলুট করিম কারণ কোনো আইনত লিখা নাই যে এইটো সেকশনত বেল নহব বুলি কারণ কিছুমানেতো একদম পুরা শিওর বাহর করে আছে যে বেল নহবই নহবই বেল নহব বুলি কোনো সেকশনত লিখা নাথাকে সেকশনত পানিশমেন্টটো লিখা থাকে পানিশমেন্ট আৰু যেতিয়া পানিশমেন্ট লিখা থাকে সেই পানিশমেন্টৰ ওপৰত যেতিয়া কোর্টে দেখা পাব যদি কোর্টে ভাবে রিলিফ দিব লাগে তে কোর্টে রিলিফ দিব সেইকাৰণে এইবোৰ যোনবোৰ আছে নহয় মানে মানে কি কয় এইবিলাক সরকারও মানুষ কিছু আছে নয় মানে দলর আপনার বিজেপি সরকারের কিছু মানুষ আছে সব লোক কারণ বহুতেতো বুঝি পায় কিন্তু যি দুই একজনে বুঝি না পায় পেলে যে উল্টা পুল্টা কথাবুর কয়ে আছে আর হে উল্টা পুল্টা কথাবুর কোয়ার কারণে যে মানুষবুরে ভয় খাই আছে আর ভয় খাই পেলে তো এজনে সুইসাইড করলে আর নেক্সট যাতে এনেকুয়া নহয় সেখানে সরকারক অনুরোধ যে প্রথমতে কিতাবখন পড়ি আহা তোমালকে কিতাবখন পড়ি পালেহে ইন্টারভিউ বিলাক দিবা যে যেহেতু কেসবুর রেজিস্টার হয়েছে বহুত মানে পিছত ঘটনাবোৰ হৈছে 10 বছৰ আগত 5 বছৰ আগত এতিয়া যেতিয়া কোর্টত কেসটো যায় এটা কোর্টেতো সুধিব নহয় জানো কারণ এফআইআরবিলাকত এফআইআরত রেজিস্টার হওয়ার ডেটটো এতিয়াৰ হ'ব আৰু ঘটনাটো হোৱা লিখা থাকিব 10 বছৰ আগত তেতিয়াতো কোর্টে সুধিব যিমানখিনি আমি জানো কোর্টে সুধিব যে ইমান বছৰৰ পাছত যে কেসটো রেজিস্টার হ'ল তেতিয়া তেওঁলোকে কি রিপ্লাই দিব সেই রিপ্লাইটো কাৰণে মই ৰৈ আছোঁ মানে চৰাঞ্চলত বাল্য বিবাহৰ সংখ্যাটো বেছি নেকি এইটো এতিয়া যোনে কৈছে তেওঁলোকক সুধিব লাগিব তেওঁলোকে রিপোর্ট আনক মই এতিয়া চাব বিচাৰোঁ রিপোর্ট এইটো তোমাৰ মতে হয়নে নহয় মোৰ মতে মই নাজানো এতিয়া যিহেতু যোনটো বস্তু মই নাজানো মইতো চৰ ইলাকাত গৈ ঘূৰা নাই এইটোৰ ওপৰত মই ইমান চাৰ্ভে কৰা নাই মানে গণ্টি কৰা নাই মানে ক'ত বেছি আছে ক'ত কম আছে যিসকলে কৈ আছে বেছি আছে বুলি তেওঁলোকে অলপমান তেওঁলোকে ডাটাটো আনি দিয়ক তেওঁলোকে আৰটিআই কৰোঁ আৰটিআই কৰোঁ ডাটাটো আনি দিয়ক কাৰণ এনেইতো বকি থাকিলে নহ'ব ন যে চৰ ইলাকাত বেছি আছে ইয়াত বেছি আছে ইয়াত ক'ত বেছি নাই সেইবোৰ কৈ থাকিলে কাৰণ ডাটা আনক মোৰ ওচৰত ডাটা নাই মই নাজানো যোনবোৰে কৈ আছে সেইসকলে ডাটা আনক